নেদু ইডি সংবিধান প্রদত্ত অনুষ্ঠান ইডি রাজনৈতিক হাতিয়ার হওয়া কথা আমি মানি নলোঁ আমি কংগ্রেসে সংবিধান বনাইছিল কংগ্রেসের নেতৃত্বত আম্বেদকর ডাঙরিয়ার নেতৃত্বত গান্ধীজির নেতৃত্বত নেহরুর নেতৃত্বত সংবিধান হয়েছিল এই সংবিধানে ইডি জন্ম দিছে এই ইডি বিজেপির হাতিয়ার এই হাতিয়ার আমি সংবিধানের আন্ডারলে আনিব বিচারিছো জে পি সি লাগিব সেবি সেবি ডাইরেক্টরের উপর বিচার হব লাগিব আর নহলে এই আন্দোলন আরো তীব্রতর হব আজি পুলিশে রখাইছে কিমান দিন পুলিশে রাখিব মোদীর নির্দেশত এই ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরে ঠিক পোহনীয়া কুকুরের দরে তেওঁলোকৰ নিজৰ কোনো ৰাজহৰ নাই তেওঁলোকে কেৱল মোদী আৰু অমিত শ্বাহৰ ইনষ্ট্ৰাকচন মতে তেওঁলোকে কেৱল জপিয়াই পুৰা কেৱল বিৰোধী পক্ষক আক্ৰমণ কৰিবৰ কাৰণে সেইটো আমি কেতিয়াও হ'বলৈ নিদিওঁ আমি সংবিধান ৰক্ষা কৰিম হিডেনবাৰ্গৰ নিৰপেক্ষ তথ্যভিত্তিক ৰিপৰ্টটো ইনকোৱাৰী নহ'ব কিয় আজি আপোনালোকে জইণ্ট পাৰ্লামেণ্টাৰী কমিটিত কেৱল কংগ্ৰেছ দল আৰু ইণ্ডিয়া এলায়েন্সৰ সদস্য সদস্য নাথাকে তাত বিজেপিৰ সদস্য সদস্য থাকে আজি প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় নিজ দলের সদস্য সদস্যক আজি সন্দেহের চকুরে চাবলিয়া হয়েছে আজি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি দিয়ার কারণে তো মান্তি হওয়া নাই কারণ তেওঁৰ বিরুদ্ধে তেওঁৰ দলের সদস্য সদস্যায় আজি চেক বুঝি আছে গতিকে আমি বিচাৰিছোঁ যে যিবিলাক আমার কনস্টিটিউশনাল বডি আছে তেওঁসকলে নিরপেক্ষ হব লাগে।